বিরোধী পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, অনিল সরকারের 83তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে আগরতলার সিটি সেন্টারের সামনে। তপশিলী জাতি সমন্বয় সমিতির উদ্যোগে এই জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। অনিল সরকার এককালের প্রতাপশালী একজন বাম নেতৃত্ব ছিলেন এবং অনিল সরকারের 83তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে আজকে। তপশিলী জাতি সমন্বয় সমিতির উদ্যোগে এই জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে সিটি সেন্টারের সামনে এবং সেখানে তপশিলী জাতি সমন্বয় সমিতির শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির তরফ থেকে প্রথমে প্রয়াত জননেতা কমরেড অনিল সরকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সাথে সাথে আপনারা শুনেছেন যে আমরা 28 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত সদ্য প্রয়াত জননেতা কবি অনিল সরকারের জন্ম বার্ষিকী 83তম এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। ছোটদের বসে আঁকা প্রতিযোগিতা, রক্তদান শিবির, আজকে একটা সেমিনার দুটোর সময় এবং 2 তারিখে কবি সম্মেলন, 4 তারিখে সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষ করে লোকশিল্পের সম্পর্কিত। আজকের দিনে বিশেষভাবে ঐতিহাসিক দিন, আজকেই সারা দেশে সারা পৃথিবীতে আমরা সাম্রাজ্যবাদ বিরোধী দিবস হিসেবে পালন করি এবং দেশে দেশে এটাই শপথ নেওয়া হয় যে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে জনগণ যাতে এগিয়ে আসেন এবং তাদের যে আগ্রাসী নীতি একে পরাস্ত করেন। আজকের দিনেও এটা প্রাসঙ্গিক, কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নেটুকে শক্তিশালী করে সারা বিশ্বকে তারা বগল দেওয়া করতে চাইছেন। এটা আরেক দিক থেকে বেশি গুরুত্বপূর্ণ, আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে একটা জোটনিরপেক্ষ নীতি নিয়ে চলত, আজকে সেই নীতি থেকে সরে এসে ভারতবর্ষ আমেরিকা ইসরায়েল তাদের মতো আগ্রাসী যে দেশগুলি তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের বিরুদ্ধে সংগ্রাম যে আক্রমণ তাকে আজকে সাহায্য করছে। এদিক থেকে এটি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রয়াত অনিল সরকারের যে কর্মধারা বিশেষ করে আমাদের সারা দেশে এখন যে সাম্প্রদায়িক হানাহানি চলছে, মানুষকে জাতের নামে বন। আপনারা শুনলেন সিপিএমের শীর্ষ নেতৃত্বদের কি বক্তব্য রয়েছে এবং তার পাশাপাশি আজকে অনিল সরকারের 83তম জন্মবার্ষিকী উদযাপন হয়েছে সিটি সেন্টারের সামনে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে আজকের দিনে দাঁড়িয়ে অনিল সরকারের প্রতিকৃতির এবং ছবির সামনে প্রত্যেকে মাল্যদান এবং পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে তার শ্রদ্ধায় তাকে স্মরণ করেছেন। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।